তোমার জীবনের রোজা, তোমার জীবনের নামাজ, তোমার জীবনের দান সদকা, তোমার জীবনের সমস্ত আমল আল্লাহর দরবারে জ্বলন্ত থাকবে। যদি মার মামলা থাকে, বাবার কোনো কষ্ট থাকে, এই মামলা রায় না পাওয়া পর্যন্ত তোমার নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না, তোমার দান সদকা তোমার জান্নাতে নিতে পারবে না, তোমার হজ উমরা তোমাকে জান্নাতে নিতে পারবে না। যদি বাপ মার মামলার রায় তুমি না পাও, ওই দিন সন্তান আল্লাহর সামনে বলবে, মালিক একটু সময় দাও, মার কাছ থেকে মাপ নেই, বাবার কাছ থেকে মাপ নেই। কিন্তু হাসরের ময়দানে মাও মাপ দিবে না, বাবাও তারে মাপ দিবে না, কারণ হাসরের মাঠ মাপ দেওয়ার জায়গা নয়, মাপ চাওয়া আর মাপ দেওয়ার জায়গা হলো দুনিয়ার জগৎ। স্ত্রী স্বামীকে মাপ দিবে না, স্বামী স্ত্রীকে মাপ দিবে না। স্বামী চাইবো স্ত্রীর ঘরে দুশ্চাপায়া কেমনে নিজে বাঁচা যায়, স্ত্রী চাইবো স্বামীর ঘরে দুশ্চাপায়া কেমনে মাপ নিজে বাঁচা যায়, সন্তান চাইবো বাপমার ঘরে দুশ্চাপায়া কেমনে নিজে বাঁচা যায়, বাপমা চাইবো সন্তানকে দোষী বানায়া কেমনে নিজে বাঁচা যায়। সবাই শুধু নিজে বাঁচার ফিকির করবে। ওই দিন আল্লাহর বলি জুম্মার বয়ানের ভিতরে এমন ভাবে কথাগুলা বলতেছেন, প্রতিটা কথা দিলের ভিতরে যুবকের দিল যায় হিট করতেছে, অল্প কথার ভিতরেই যুবকের দিল পরিবর্তন করে দিল কে, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে। এজন্যই নবী কয় আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফা ইন্নাল্লাহ তাআলা ইউহইল কলবাল মাইয়িত বিনুরিল হিকমা। আল্লাহর নবী রহমতের নবী কয়, তোমাদের মুর্দা দিল যদি জিন্দা বানাইতে চাও তাহলে আমার উম্মতের উলামায়ে কেরামের কথা শুনবা, তাহলেই তোমাদের মুর্দা দিল আল্লাহ জিন্দা বানায় দিবে। আলেমদের কথা শুনলে, কোরআন হাদিসের কথা শুনলে মুর্দা দিল জিন্দা বানায় দেখে, কঠিন দিল নরম বানায় দেখে। আলেম উলামার কাছে যারা থাকে তাদের দিল নরম থাকে, আলেমদের থেকে যারা দূরে সরে যায় তাদের দিল শক্ত হয়ে যায়। এটা নবীর হাদিস বলে, আল্লাহ নবীর হাদিস বলে, উলামায়ে কেরাম থেকে যারা দূরে সরে যায় তাদের দিল আল্লাহ দিন শক্ত বানায় দেয় শক্ত। এইদিকে আল্লাহর ওলির কথাগুলা যুবকের দিলের ভিতরে এমন ভাবে লাগলো, সেজদায় যুবক কান্দতেছে চোখের পানি ধরায়, বুঝ আল্লাহ ফিরায় দিছে, কান্দে আর কে, আল্লাহ আমি বহুত বড় ভুল করে ফেলেছি, আল্লাহ আমি বহুত বড় অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাপ চাওয়ার সুযোগ দিবানি, জানি না আমার মা দুনিয়াতে আসেননি না নাই, জানি না আমার আব্বা দুনিয়াতে আসেনি না নাই, এই সুযোগটা আল্লাহ তুমি আমার দেবানি। জুম্মার নামাজ পড়া যুবক, জুম্মার নামাজ পড়া যুবক আর বাসায় গেল না, সোজা চলে গেল বাজারে, যাইয়েই মার জন্য ভালো কাপড় কিনল, বাবার জন্য ভালো লুঙ্গি কিনল, চোখ দিয়ে কিন্তু পানি পড়তেছে টপটপায়া। এইদিকে বিভিন্ন রকমের ইফতারি লইয়া এই যুবক রোয়ানা দিছে কুমিল্লা গ্রামের বাড়িতে যাবে, পৌঁছতে পৌঁছতে অনেক দেরি, তারাবির নামাজ শেষ, শহর একদম শুনসা, কোনো আওয়াজ নাই, কোনো রিক্সা নাই, কেমনে যুবক গ্রামে যাবে, চারদিকে তাকায় কোনো রিক্সা নাই, কোনো গাড়ি নাই, মানুষজনকে জিজ্ঞেস করে কোনো রিক্সা পাওয়া যাবে নি, মানুষেরা কই, যুবক সবাই তারাবির নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে, কিছুক্ষণ পরে সেহরির টাইম হয়ে যাবে, এজন্য কাউকে তুমি এখন পাবা না, কেউ রিক্সা নিয়ে যাবে না। যুবক তো কাঁদতেছেই কাঁদতেছেই, কয় না আমাকে যে কোনোভাবে আমার গ্রামে যাওয়া লাগবে, কন্যা আপনারা কই কেমনে যাই। একজন মানুষে কই, যুবক একজন বুড়া মানুষ রিক্সা চালায় সারা জীবন ভর, আমি এই লোকটারে দেখেছি, রাতের বেলাও সে রিক্সা পায়, রাতের বেলাও সে রিক্সা নিয়ে প্যাসেঞ্জার টানে, কারণ তার টাকার বড় প্রয়োজন, গ্রামের বাড়িতে তার বিবি বিছানায়, আমি জানি প্রতিদিন তার জন্য ওষুধ নিয়ে যাইতে হয়, আমি এই লোকটারে মাঝে মাঝে গভীর রাতেও রিক্সা টানতে দেখছি, মনে হয় তুমি এই লোকটারে পাবা। যুবক কই, কোথায় গেলে পাবো, ওই যে সামনের দিকে আগাও, বড় একটা দোকান, দোকানের বারান্দায় রিক্সাটারে রাইকা, বারান্দার মধ্যে বসে বসে রাত কাটায় দেয়, কোনো গ্যারেজে রিক্সা রাখে না, ভাড়া দিতে পারবে না বিধা, মনে হয় তুমি ওই জায়গায় গেলে পাইবা। যুবক রোয়ানা দিছে
যায় দেখি সত্যি একজন বুড়া মানুষ, শীতের মধ্যে কনকনে শীত, মাটিতে বর্ষা, সামনে তার রিক্সা, মাফলার দিয়া মুখটা পেঁচে রাখলো, শীতের বাতাসে যেন বেশি কষ্ট না হয়, তবুও শীতের ঠান্ডায় থরথর করে কাঁপতেছে। যুবক তুই বুড়া মানুষটা কে জানে না, যুবক তো জানে না কে সেই বুড়া মানুষ, চেহারাটা তো মাফলার দিয়ে ঘোরা। যুবক যাইয়েই যখন কই চাচা অমুক গ্রামে যাবেননি, সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। পবিত্র কোরআনুল করিমের সূরায়ে বনী ইসরাঈলে আল্লাহ পাক একই নিয়মে কথা বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম নির্দেশটা হলো আল্লাহর, আল্লাহর হক ইবাদত চলবে শুধুমাত্র আল্লাহর, বন্দেগি চলবে শুধুমাত্র কার, গোলামি শুধু কার করব, ধনদৌলত চাইব তো কার কাছে, শান্তি দেওয়ার মালিক কে, যিনি ছেলে সন্তান দেয় ইনি মেয়ে সন্তান দেয়, ঠিক না, নাকি মেয়ে অন্য কেউ দেয়? তো এজন্য আল্লাহ বলে প্রথম নির্দেশ গোলামি চলবে শুধুই আমার, বন্দেগি শুধুই মাত্র আমার। এরপরে আল্লাহ বলতেছেন, শোনো এরপরে নির্দেশটা কি, এরপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। এর থেকে মুফাসসিরিনে কেরাম তারা তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহ পরিষ্কার মেসেজ দিলেন হকুল্লাহর পর হকুল ইবাদ, আল্লাহর হকের পর বান্দার হককে হকুল ইবাদ বলে। বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো মা বাবার হক, হকুল ইবাদের ভিতরে সবচেয়ে বড় হক বাপ মার হক। এজন্য আল্লাহ যত জায়গায় হকুল ইবাদের আলোচনা করেছেন সর্বপ্রথম বাপ মার হক নিয়ে কথা বলেছেন। সুবহানাল্লাহ। এবং নির্দেশ দিয়েছেন আল্লাহ, এজন্য আল্লাহর হুকুম মানা যেমন ফরজ, বাপ মার হুকুম মানাও সন্তানের উপরে ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, বাপ মার সেবা করাও সন্তানের উপরে তেমন ফরজ, কোনো ব্যতিক্রম নেই। পেকার কিতাবে পরিষ্কার লিখছে, নামাজ পড়া যেমন ফরজ, বাপ মার কথা মান্য চলা, মা বাবার সেবা করা প্রতিটা সন্তানের উপরে তেমন ফরজ, যেমন রোজা ফরজ তেমন ফরজ, যেমন হজ ফরজ তেমন ফরজ, যেমন নামাজ ফরজ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্যারে হাজিরিন, এবার শুন আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা বাকারায় কি বলেন। আল্লাহ বলেন, ওয়াইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইর ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেন, বন্ধু মানুষ তোমার কাছে জানতে চায় কোন কোন জায়গায় টাকা পয়সা খরচ করবে, কোন কোন জায়গায় সম্পদ ব্যয় করবে, কোন কোন জায়গায় তার পয়সা খরচ করবে, খরচের খাতগুলা তারা তোমার কাছ থেকে জানতে চায়। আল্লাহ বলেন, বন্ধু জবাব তুমি দিও না, জবাব দেব আমি আল্লাহ, আমি আল্লাহ জানায় দিই কোন কোন জায়গায় পয়সা খরচ করবে। পাঁচ জায়গায় বলে দাও তারা তাদের পয়সা খরচ করবে, এর ভিতরে প্রথম হলো সবার আগে তার পয়সা, তার টাকা, তার সম্পদ মার জন্য বাবার জন্য খরচ হবে। নির্দেশটা দিয়েছেন কে, আরেকটু জোরে বলেন কে। এ যুবক একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো, তোমার পকেটে টাকা আসা মাত্রই এই টাকা যখনই তুমি খরচ করার প্রয়োজন তুমি বোধ করবা, যখনই তুমি মনে করবা তোমার পকেটের এই টাকা তুমি খরচ করবা। আল্লাহ বলেন, সবার আগে বাবার কথা খেয়াল করো, সবার আগে মায়ের কথা খেয়াল করো, মার কি প্রয়োজন বাবার কি প্রয়োজন, তোমার টাকা তোমার পয়সা সবার আগে বাপ মার প্রয়োজনে খরচ হবে। নির্দেশটা দিয়েছেন কে। শীতের কাপড়ের প্রয়োজন, নিজের কাপড় আগে নয় রে যুবক, ঔষধের প্রয়োজন, নিজের ঔষধটাও আগে নয়,
শীতের কাপড়ে প্রয়োজন তোমারও, তোমার সন্তানেরও, তোমার বিবিরও। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, নিজেরটাও তুমি আগে কিনবা না, সন্তানেরটাও তুমি আগে কিনবা না, স্ত্রীরটাও তুমি আগে কিনবা না, তোমার শীতের কাপড় সবার আগে বাপ মার জন্য কিনতে হবে। ঔষধের প্রয়োজন, আল্লাহ পাকের নির্দেশ হলো নিজের ঔষধটাও আগে নয়, স্ত্রীটাও আগে নয়, সন্তানেরটাও আগে নয়, সবার আগে তুমি তোমার বাপ মাটা আগে কিনো, বাপ মাটা তুমি আগে কিনো। যেই সন্তান মাটা বাবারটা সবার আগে খেয়াল রাখবে, সবার আগে বাপ মার প্রয়োজন পূরণ করবে, সবার আগে বাপ মার কী লাগে সেটা দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে দুনিয়ার ফায়দা, আল্লাহ পাক তার হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। দুই নম্বর হলো রিজিকের ভিতরে বরকত, রিজিকের ভিতরে বরকত। প্রথম হলো হায়াতের ভিতরে বরকত, অ্যাক্সিডেন্ট তোমার হয়ে যাওয়ার কথা, এরপর আল্লাহ মা বাবা যদি অন্তর থেকে তোমার জন্য দোয়া করে তাহলে বিপদ তোমার উপরে আসার কথা থাকলো, আল্লাহ বিপদ কেটে দিবে। এটা বাপ মার দোয়ার পাওয়ার, সুবহানাল্লাহ, জোরে বলেন। বাপ মার দোয়ার পাওয়ার হলো বিপদ আসার কথা, এরপর আল্লাহ বিপদ দূর করে দেয়। এজন্যই তো আল্লাহ কই মুসা, ও মুসা, এতদিন তুমি যেভাবে চলছো সব জায়গায় পার পাইয়া গেছো, মুসা নবী নরম না গরম? আরে কুজুরে নরম নাকি গরম? অনেক গরম, ঠিক না? এক থাবায় মানুষ মরে, ঠিক কিনা? এক থাবায়, তাও থাপ্পড়টা কি? থাপ্পড়টা হলো এগুলা মারামারি, এগুলা ভালো কাজ না। আমরা দুজন মানুষ যদি দুটো বাচ্চা মারামারি করে, ঝগড়া করে, আমরা যে ঝগড়াটা ভাঙ্গাই দিই, তাদেরকে এই ঝগড়া থেকে দূরে সরাই, এটা কি কেউ হত্যা করার জন্য থাবা দিই? এইরকম ওরে একটা আস্তে করে, ওরে একটা আস্তে করে, যাও এগুলা মারামারি ভালো কাজ না, এতটুকু করি, এটাই নিয়ম। মুসা আলাইহিস সালামও এরকমই করছেন, এ যাও এগুলো মারামারি ঠিক না। কিন্তু এই যে যাও কইয়া দাও কইয়া আস্তে করে তাবা দিছেন, এতি হেসেস। আল্লাহ পবিত্র কোরআনে পরিষ্কার বলছে, আবার মুসা দিছে থাপ্পড় মারামারি ভাঙানোর জন্য, কিন্তু এটাও সহ্য করতে পারছে না, তাইলে কেমন হাত বুঝেন? এটা কেমন হাত? নবীর হাত, এই হাতের পিছনে আল্লাহর হাত, ঠিক কিনা? এজন্য আজরাইল আলাইহিস সালাম ও মুসা নবীর থাপ্পড় থেকে বাঁচছেন নাই, আজরাইল আলাইহিস সালাম ও মুসা নবীর একটা থাপ্পড় খেয়ে গেছেন, সেদিকে আর যাবো না, সেটা আরেক লম্বা কথা, বলবো বলবো। আজরাইল আলাইহিস সালাম শুধু এদ্দুরাইয়া বলছিলেন, রেডি হন, আপনার মৌতের ডাক আইছে, আইসে গেছে। তো মুসা আলাইহিস সালাম কয়, তুমি আমার জান নিতে আইছো? বলে জি। কার হুকুমে? আমার তোমারে আমার জান নেওয়ার জন্য তোমার হাত সাহায্য করবে না, পা সাহায্য করবে না, আমার কোন অঙ্গ তোমাকে সাহায্য করবে না। তখন আজরাইল বলতেছেন, আপনার অঙ্গ সাহায্য করলে করুক, না করলে নাই, আমার যেভাবেমন সেইভাবে নেব। কেমন শেতা নবীর সাথে কথা বলতেছে মালাকুল মৌত আজরাইল, খবর নেই। তো মুসা আলাইহিস সালাম কয়, তোমার যেভাবে মন চাই এইভাবে আমার জান নিবা? কইতে এমন জোরে এক থাপ্পড়, এক থাপ্পড়ে আজরাইলের এক চোখ উঠতে হাতে আইছে, এই চোখ লিয়া মালাকুল মৌত আজরাইল আল্লাহর কাছে গিয়ে হাজির। কেউ আল্লাহ কার জান আনতে পাঠাইছো, নাকি আমারে পাঠাইছো আমার জান নিবার লাগে? আমারে পাঠাইছো হের জান আনতাম, না হেরে পাঠাইছো আমার জান নিত? আল্লাহ কি হয়েছে? ওই শোক আমার হাত, শোক আমার হাতে। তো আল্লাহ পাক কয়, মুসা ঘটনা রাখি, কিরম করছো কেন? মুসা ইসলাম কয়, আল্লাহ তারে জিগান না কি করে? আমারও যদি সহজ কথা কইতো আপনার আজরাইলে, যে আল্লাহর হুকুমে জান নিতে আইছি, পরিষ্কার, আমি তো আপনার সাথে দেখা করতে প্রস্তুত। কিন্তু আজরাইল কয়, তার যেবা মনসা এবার জান নিব, ওইলনি কথা। আল্লাহ কয়, কথাটা তো আজরাইল রং কইছে। আল্লাহ কয়, মালাকুল মৌত আজরাইল, আল্লাহ নিজে বলতেছে, আজরাইল কথাটা ইবা কইলা কেন? তোমার কি ক্ষমতা আছে জান নিবার? আর জানো না এটা কেমন নবী? তেমনি আজরাইল আলাইহিস সালামকে বুঝছি, আল্লাহ তুমি তোমার নবীর সাপোর্ট লইছো, তবে এই কাম আমি আর করতাম না, এই ডিউটি আপনি অন্য ফেরেশতারে দেন, আমার দরকার নেই। আজকে মুসাই আমার চোখ নিছে, আরেকদিন আরেকজনে আমার জান নিয়ে নিব। তো আল্লাহ পাক কয়, না এটা তোমারই কাম,
তুমি করবা, বুঝি না আল্লাহ আমার দ্বারা সম্ভব না, কারণ কামটা বেশি ভালো না। বাপের সামনে বাবার সামনে ছেলের জান নিয়ে আসবো, আর ছেলের সামনে বাবার জান নিয়ে আসবো, ভাইয়ের সামনে ভাইয়ের জান নিয়ে আইমো, আমারে কোন দিন কোন জায়গায় দোয়ার লাগায় আমি আজরাইলে জান নিয়ে যায় ঠিক নাই। তখনকার সময় আজরাইল আলাইহিস সালাম মানুষের সুরত দূরে জানানতে যাইতেন, মানুষের সুরত দূরে। তখন আল্লাহ পাক কয় ঠিক আছে আমি সিস্টেম বদলাই দিলাম, এখন থেকে তুমি জান কবজ করবা কিন্তু কেউ তোমারে দেখবে না, দরজা আটকাইবার কোনো ক্ষমতা নাই, বুলেট প্রুফ গাড়িতে থাকলেও কোনো অসুবিধা নাই, তুমি এখানে ঢুকবা বের হবা দরজা খুলতে হবে না। তখন আজরাইল আলাইহিস সালাম কয় তেনেন ঠিক আছে, এরম যদি হয় আমার জানের ভয় যদি না থাকে তাহলে এই ডিউটি পালন করতে আমি রাজি আছি, তবে আমারে যে গালাগালি করে আমি ছেলের সামনে বাপের জান নিয়ে আসার পরে যে আমার ইচ্ছা মতো গালাগালি করে, তখন আল্লাহ পাক করতেন না এটারও একটা সলিউশন দিয়ে দিই, এখন থেকে আর হঠাৎ করে মরণ হবে না, একটা না একটা উসিলা হইব, স্ট্রোক করিয়া হার্ট অ্যাটাকে অ্যাক্সিডেন্টে, হ্যাঁ এরকম কোনো একটা উসিলায় তার মরণ হয়ে যাবে। তখন আর এই কথা বলবে না আজরাইল আমার বাপরে মেরে ফেলছে, তখন কইব অ্যাক্সিডেন্টে মারা গেছে ঠিক আছে, তখন কইব স্ট্রোক করে মারা গেছে। আজরাইল আলাইহিস সালাম করতে ঠিক আছে আমি ডিউটি পালন করতে, সবাই আওয়াজ দিতে রাজি আছেন ইনশাআল্লাহ, মনোযোগ কার কার আছে একটু হাত উঠে দেখান, আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমাদের আজকের উপস্থিতি প্রমাণ করে এই দেশে নাস্তিক্যবাদ এবং ধর্মদ্রোহিতার কোনো এজেন্ডা এদেশের মুসলমান বাস্তবায়িত হতে দেবে না ইনশাআল্লাহ। শিক্ষানীতি নিয়ে যে ষড়যন্ত্র চলছে শরীফ শরীফের গল্প ঠিক কিনা জোরে বলেন, বোঝা গেল আমাদের দেশের উপরে শকুনের নজর আসেনি না নাই, আরো জোরে এখন আসেনি না নাই। আজকে তামাম পৃথিবীর সমস্ত শকুন এক হয়েছে, আমেরিকার নেতৃত্বে ইসরায়েলের নেতৃত্বে সবগুলি শয়তান আর শকুনের দল এক হয়েছে, বিশ্ব মানচিত্র থেকে ইসলাম মুছে দিতে চায়, বাংলাদেশেও শকুনদের এজেন্ডা আছে। এজন্য আমার ভাইয়েরা আমাদের সজাগ থাকতে হবে, প্রতিটা মাহফিলকে আমরা এরকম প্রাণবন্তবর করে তুলব, সবাইকে মেসেজ দিব আমরা ইসলামের জন্য জীবন দিতে তৈয়ার, আওয়াজ দিয়া বলো ঠিক কিনা। ইয়ারে হাজিরিন শরীফ শরীফের গল্প কি শুনছেন কি বুঝতেছেন, এটা কি জানেন, এটা সবাই তো এটা বুঝেন না, ব্যাঙ্গে কইমো চাপটারটা কি, চাপটারটা হলো একটা ছেলে সে মন নিজেরে মনে করবে আমি মেয়ে হয়ে গেছি, একটা ছেলে নিজেরে মনে করবে আমি মেয়ে হয়ে গেছি, তখন সরকারের তালিকায় তার মেয়ে হিসাবে নাম লেখা হবে। আচ্ছা বলুন তো কোনো ছেলে যদি মনে করে সে মেয়ে, হে কি মেয়ে হয়ে যায়, হ্যাঁ কোনো মেয়ে যদি নিজেরে মনে করে সে ছেলে সরকারের তালিকায় সে ছেলে হয়ে যাবে, কিন্তু বাস্তবে কি সে ছেলে না মেয়েই থাকলো, মেয়ে যদি ছেলে মনে করে নিজেরে তাইলে কি ছেলে হয়ে যায় না মেয়েই থাকে, কিন্তু সরকারে কিন্তু এটার তালিকা উঠাবে ছেলে, তখন ছেলে যদি হয় মেয়েটা সরকারের তালিকায় ছেলে নাম উঠছে, তাহলে এই সরকারি তালিকায় যখন তারে বিয়া দেওয়া হবে ছেলে হিসাবে আরেক, সে তো এই সময় ছেলে তাকে আরেকটা মেয়ের কাছে বিয়া দেওয়া হবে, কিন্তু মূলত তো আসলেই সে মেয়ে, সে তো ছেলে মনে করে ছেলে হয় নাই মেয়েই রয়ে গেছে, তাহলে সরকারিভাবে একটা মেয়েকে মেয়ের সাথে বিয়ে দেওয়া হলো, আর যখন একটা ছেলে নিজের মনে করে মেয়ে সরকারিভাবে তার মেয়ে বানানো হয় তখন এই মেয়েটাকে আরেকটা ছেলের সাথে বিয়ে দেওয়া হয়, মূলত সরকারে তার মেয়ে বানাইছে আসলে সে ছেলেই রয়ে গেছে, মূলে তার বিয়ে হয়ে গেল ছেলে আর ছেলে ঠিক কিনা, ছেলে ছেলে বিয়ে হলো মেয়ে মেয়ে বিয়ে হলো, এটাকে সমকামিতা বলে ঠিক কিনা জোরে বলেন। আজকে বাংলাদেশের শকুনের দল আমাদের ইসলামী সমাজ ব্যবস্থাকে সমকামিতায় পরিণত করতে চায়, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা, জানি না আমাদের সরকার প্রধানরা তারা এটা বুঝিয়া করতেছে না না বুঝিয়া করতেছে আমি জানি না, তবে আমার বিশ্বাস মনে হয় না বুঝেই বুঝা না, এরপর আমরা বলবো যদি বুঝা করে থাকেন তাহলে আমাদের কথা আছে ঠিক কিনা, আমাদের কথা আছে, আর যদি না বুঝিয়া এটা করে থাকেন তাহলে অতি দ্রুত এই চাপটার পরিবর্তন করেন, আমাদের আমরা আমাদের সন্তানকে স্কুল কলেজে পড়াবো ঠিক কিন্তু নাস্তিক হওয়ার জন্য নয়, আমরা আমাদের সন্তানকে ডাক্তার বানাবো কিন্তু নাস্তিক ডাক্তার হওয়ার জন্য নয়, আমরা আমাদের সন্তানকে কলেজ ভার্সিটিতে পড়াবো ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হয়া, সেজন্য ইসলাম নিয়ে ডাক্তার হয়,
প্যারে হাজিরিন, এই সমস্যা থেকে উত্তরণ পাওয়ার দুইটা সমাধান। এ ভাই জোরস ভালো করে শুনেন, আপনারা যারা অভিভাবক, যারা স্কুল কলেজে সন্তান পড়ালেখা করাইতেছেন, পড়ান, আমরা নিষেধ করি না। কারণ সব যদি মাদ্রাসায় পড়ে ডাক্তার হবে কে, ইঞ্জিনিয়ার হবে কে, সব মুফতি সাহেব হয়ে গেলে পরে প্রফেসর হবে কে, উকিল হবে কে, ব্যারিস্টার হবে কে, দেশ তো চালাইতে হবে, পড়ান, আমরা নিষেধ করব না। কিন্তু আমার সন্তান কি পড়তেছে, আমার সন্তান কি শিখতেছে, আমার সন্তানকে কি বোঝানো হচ্ছে, এই জিনিসের তদারকি করা প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব। এটার খোঁজ নেওয়া আপনার দায়িত্ব, আপনার আপনার দায়িত্ব। কিয়ামতের মাঠে আল্লাহ আপনি বাবাকে জিজ্ঞেস করবে, আপনাকে আল্লাহ জিজ্ঞেস করা লাগবে না, সন্তান আপনার আসামি বানায় দেবে। সন্তান বলবে, আল্লাহ আমার বাপ মা আমাকে এমন প্রতিষ্ঠানে পড়াইছিল যে প্রতিষ্ঠানে আমাকে সমকামিতার দিকে নিয়ে গেছে, অজান্তেই, আমি জানতাম না, আমি বুঝতাম না, কিন্তু আমার বাপ মা তারা একজন বুঝদার মানুষ হইয়া, অভিভাবক হইয়া, আমার গার্ডিয়ান হইয়া, তারা কেন আমাকে এই প্রতিষ্ঠানে পড়াইলো, কেন আমার এই শিক্ষায় শিক্ষিত করলো, আমার বাবারে ডাকো, আমার মারে ডাকো, তারপরে আমারে জাহান্নামে দাও। সন্তান, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লাআনান কাবীরা, আল্লাহ পরিষ্কার বলছেন, সন্তান বলবে, আল্লাহ আমার বাপ মারে ডাবল শাস্তি দিবা, আমি আজকে জাহান্নামে হওয়ার পিছনে আমার বাপ দায়ী, আমার মা দায়ী, আমার বাপ মাকে আমার চেয়ে ডাবল শাস্তি দিবা। এই আবদারটা করবে, এই মামলাটা বসায় দিবে সন্তান বাপ মার বিরুদ্ধে। তাহলে বাপ মা যারা আপনারা অভিভাবক, আপনাদের দায়িত্ব হলো এই খোঁজ খবর নেওয়া। আমরা মৌলবীদের সন্তানরা স্কুল কলেজে পড়েও না, শরীফ শরীফার গল্প জানেও না, আমাদের অভিভাবক হিসাবে আল্লাহ আমরা উলামায়ে কেরামকে ডাকবে না। তবে আলেমদেরকে আল্লাহ একটা কথা জিগাইব, তোমরা জাতিকে সতর্ক করলা না কেন? আমরা আপনাদেরকে শুধু সতর্ক করতে এসেছি, আমরা দারোগা না। আপনারে ফিটাইয়া বা আপনার সামনে লাঠি দইরা আপনারে বুঝ দেওয়ার দায়িত্ব কোনো আলেমকে দেয় নাই আল্লাহ, কোনো নবীরও আল্লাহ এই দায়িত্ব দেয় নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, উলামায়ে কেরামের দায়িত্ব হলো শুধু জাতিকে সতর্ক করা, মানবেন কি মানবেন না সেটা আপনার বিষয়, যদি না মানলে আল্লাহকে বুঝ দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বুঝটা আপনাদের বিষয়টা হবে আল্লাহর সাথে। আমরা আমাদের দায়িত্ব আদায় করছি, পরিষ্কার কথা। দুইটা সমাধানের পথ দুইটা, এক নম্বর হলো সমস্ত অভিভাবক যারা আছেন সবাই আপনার এক হন, আমরা এই শিক্ষানীতি মানি না, ঠিক কিনা জোরে বলেন। সমকামিতাবাদী নাস্তিক্যবাদী শিক্ষা বা শিক্ষাবিদ শিক্ষা আমরা মানি, এই শিক্ষা আমরা আমাদের সন্তানকে শিক্ষিত করতে চাই না। এই ব্যাপারে সমস্ত অভিভাবকদের পক্ষ থেকে একটা দাবি উঠো, যদি আজকে এই দাবি আপনাদের সমন্বিত দাবি হতো তাহলে আসিফ মাহতাবের চাকরি যায় না। আজকে কেন শুধু আসিফ মাহতাবের চাকরি যাবে, সে তো সঠিক প্রতিবাদ করেছে, ইসলামী চেতনা নিয়ে প্রতিবাদ করেছে, এই চেতনা তো আপনিও লালন করেন, ঠিক কিনা জোরে বলেন। আওয়াজ নাই কেন, প্রতিবাদ করতে হবে, আমাদের প্রতিবাদ যদি জোরালো হয় সরকার মানতে বাধ্য। শিক্ষানীতির সেই গোড়ায় যে বিড়ালগুলি বসা, বিড়ালগুলির মুখোশ উন্মোচন করা জাতির অভিভাবকদের দায়িত্ব। আর যদি সরকার এর থেকে ফিরে না আসে, যদি আমাদের শিক্ষানীতির পরিবর্তন না ঘটায়, তাহলে আমাদের দ্বিতীয় পথ সেটা হলো এই শিক্ষানীতি থেকে সন্তানকে সরায় আনো, এই ব্যবস্থা থেকে সন্তান ফিরে আনো। কারণ আমি আমার সন্তানকে লালন পালন করতেছি জাহান্নামে যাওয়ার জন্য নয়, আমার সন্তানকে লালিত পালিত করি আমার জান্নাতে যাওয়ার উসিলা বানানোর জন্য, ঠিক কিনা জোরে বলেন। এই দুই পথে আগাইতে হবে প্যার হাজরিন, একটা দুইটা ষড়যন্ত্র চলছে না, চতুর্মুখী ষড়যন্ত্র। আজকে গাজায় রক্ত ঝরে, আজকে গাজায় রক্ত ঝরে, সমস্ত বেঈমান এক হয়ে গেল, দুঃখ বিশ্ব মুসলমান এখনো এক হতে পারলো না। এখনো সৌদির বাদশাহ সালমান নাক ডাকায় ঘুমায়, এখনো বিশ্ব গায়িকা শাকিরা রাইনা গান গাওয়ায়, মিশরের বাদশার কোনো আওয়াজ নাই, জর্দানের বাদশাহ এখনো তার এয়ারপোর্ট ব্যবহারের অনুমতি দেয়া দেয়, বিশ্বমুরল আমেরিকাকে, জালেম আমেরিকাকে অনুমতি দেয়া দেয়। এজন্য আমার ভাইরা আজকে যেই জুলুম চলছে গাজায়, প্রতিনিয়ত আমার শিশু হত্যা করা হচ্ছে, 17 থেকে 18 হাজার মুসলিম শিশুর রক্তে গাজার জমিন লাল হলো, কেন জবাব দিতে হবে বিশ্বমুরলদের, ঠিক কিনা? শিশুদের কোনো অন্যায় নাই, অপরাধ নাই, শিশুরা জানে না দুনিয়াতে দুশ্মনকে, শিশুদের কাছে সবাই হলো আপন।
সবাই হলো আপন। কিন্তু আমার ভাইরা, আজকে পৃথিবীর সমস্ত মুসলমানের উপরে গাজার মুসলমানের পাশে দাঁড়াইয়া একই প্ল্যাটফর্মে আসা প্রত্যেক মুসলমানের ইমানই দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের মুসলমান হিসেবে আমাদের উপরে ফরজ আইন গাজার পাশে দাঁড়ানো। বলবেন কিভাবে? আমাদের সাধ্যের ভিতরে এক হলো আল্লাহর কাছে দোয়া, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই মাত্র খবরটা শুনে এসেছি, গতকালও সেই গাজার কোনো প্রান্তর যখন নিরাপদ নয়, একটু নিরাপদের আশ্রয়ে তারা রাফা শহরে এসেছিল। যেই রাফা শহরে মাত্র কয়েক লাখ মানুষ ধারণ ক্ষমতা রয়েছে, কিন্তু বাঁচার জন্য গাজার মানুষ এখানে প্রায় 20-22 লাখ মানুষ এক জায়গায় একত্রিত হয়েছে, যেটা মিশরের বর্ডার। কিন্তু সেই রাফাও আজকে নিরাপদ নয়, রাফায়ও বৃষ্টির মতো বোমা শুরু করেছে, গ্রাফাতেও বৃষ্টির মতো বম্বিং হচ্ছে। মাত্র কয়েক ঘন্টা বম্বিংয়ে শত শত নিরীহ মুসলমানের প্রাণ গেল। এত বড় জুলুম আজকে একবিংশ শতাব্দীতে মানবতার স্লোগানদারী যে সমস্ত মানুষগুলা মানবতার সমাজ বলে আওয়াজ তোলে, আজকের দিনে এত বড় জুলুম বিশ্ব কোনোদিন সেটা মেনে নিতে পারে না। কিন্তু না, তাদের কুত্তা মারা গেলেও তারা মানবাধিকারের আওয়াজ তুলে। মুসলমান শিশু যদি হাজারো হাজারো মরে, তবুও এখানে মানবতা হরণ হয় না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এজন্য আমাদের আর ঘুমায় থাকার কোনো সুযোগ নাই, এখনই সজাগ হতে হবে। বহুদিন ঘুমাইছো যুবক, এখন আর ঘুমের টাইম নাই। বহুদিন অবহেলায় কাটাইছো, এখন আর অবহেলার সুযোগ নাই। এখনই আমাদের সজাগ হলো জাগ্রত হওয়ার, এখনই সময় হলো জাগ্রত হওয়ার। যদি উলামায়ে কেরামের ডাক এসেই পড়ে, বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আগাইতেছে, জানি না আগামীকালের বিশ্ব আমাদের সামনে কেমন উপস্থিত হয়। তামাম দুনিয়া দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, আমি আপনি কেউ নিরপেক্ষ থাকতে পারবো না। পক্ষ তোমাকে একটা নিতেই হবে, হয় শয়তানের দল নয় তোমাকে আল্লাহর দলে যেতেই হবে, ঠিক কিনা জোরে বলো। প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে একটা জবাব চাই, স্বীকৃতি চাই। যদি এদেশের উলামায়ে কেরাম আপনাদের সামনে ডাক দেয় আর পক্ষ দুটা তোমার সামনে হাজির হয়, এক শয়তানের দল আর এক আল্লাহর দল, আল্লাহর দলে কারা কারা যাইতে তৈয়ার, হাত উঠে আল্লাহকে দেখাও। মুসলমান সুশৃঙ্খল জাতি মাইক হাতে নিয়ে স্লোগান দেন, আমেরিকার কাছে পারমাণবিক বোমা আছে কিন্তু আমাদের কাছে যা আছে আমেরিকার কাছে তা নাই, সেটা হলো নারায়ে তাকবীরের আওয়াজ। আওয়াজ দিয়া বলো ঠিক কি না? আমেরিকার কাছে অ্যাটম বোমা আছে কিন্তু আমাদের কাছে ইমান আছে। নবী বলেছেন, যার ইমান নাই সে মুর্দা, যার ইমান আছে সে জিন্দা। আমেরিকা সুপার পাওয়ার মুর্দা, আর আমরা ইমানদার জিন্দা। অতএব মুর্দার সামনে আমাদের জিন্দাদের ভয় পাওয়ার কোনো কারণ। মাইক হাতালন, মাইক হাতালে একজনের স্লোগান দেন, আর আপনাদের গায়ে যদ্দুর শক্তি আছে, শক্তি দিছে কেডা? আর একটু জোরে শক্তি দিছে কেডা? এই শক্তি ব্যয় হবে নেতার জন্য না আল্লাহর জন্য? এই শক্তি ব্যয় হবে নেত্রীর জন্য না আল্লাহর জন্য? স্লোগান দাও। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। দোজাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। দুইটা হাত উপরে উঠাইয়া আল্লাহকে হাজির নাদির রেখা, গায়ে যদ্দুর শক্তি আছে শক্তি দিয়া, গলায় যদ্দুর আওয়াজ আছে আওয়াজ দিয়া বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি? আরেকটু জোরে বলো, আসেনি? এ যুবক, ইমাম মাহদির সৈনিক আসেনি? একটু দাঁড়াও, জেগে উঠো ওকে মুসলমান, একটু দাঁড়াও, জেগে উঠো ওকে মুসলমান। আর কতদিন দিন ইসলামের সইবে অপমান,
রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দা, বন্দিশালায় তাকে যদি আলাকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। দোজাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকটা বার দুই হাত উঠে বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। একটু জোরে বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বসো, আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ আমরা বিছানায় মরণ চাই না, আমরা শাহাদতের মরণ চাই। সবাই বলো আমিন, আরো জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন। আমার বাইরা বন্ধুরা যুবক, এইবার দিলটা নরম করে কথাগুলি বুঝো। আল্লাহকে তোমার আমার পাশে রাখা ছাড়া কোনো উপায় নাই। দুশ্মনের কাছে হলো পাওয়ার, দুশ্মনের কাছে হলো অস্ত্র, আমাদের সাথে হলেন আল্লাহ। আমাদের সাথে কে জোরে বলো আল্লাহ। এই মুহূর্তে আল্লাহকে খুশি করার বিকল্প কোনো পথ নাই। আল্লাহকে খুশি করার, আল্লাহকে পাশে রাখার একটা মাধ্যম হলো বাপ মারে খুশি করা। নবী বলেন, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি, আল্লাহ তার উপর রাজি। যেই সন্তানের উপরে তার বাপ মা নারাজ, আল্লাহ তার উপরে নারাজ। এইবার নামাজ পড়েও আল্লাহকে রাজি করানো যাবে না। যুবক, যদি বাপ মা রাজি না থাকে, হজ করেও আল্লাহকে রাজি করানো যাবে না। যদি বাপ মা রাজি না থাকে, লক্ষ লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করেও আল্লাহকে রাজি করানো যায় না। যদি বাপ মা রাজি না থাকে, এজন্যই তো মদিনা শরীফের একজন যুবক, বনু তামিম গোত্রের একজন যুবক নবীজির সামনে সে কান্না শুরু করে দেয়। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, যুবক কান্না করো কেন? যুবক ডাক দিয়ে কই, নবী গো আমি বড় পেরেশানিতে, আমার মতো অভাবী কেউ নাই গো নবী, আমার মতো আমার মতো আমার মতো এত বড় পেরেশানিতে কেউ নাই, হতবাগা কেউ নাই। নবী কই, কে হয়েছে যুবক একটু খুলে বলো। যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার আব্বা আম্মাকে নিয়ে গেছেন, আমার বাপ মা আজকে কবরে শায়িত, কিন্তু যতদিন আব্বা আম্মা দুনিয়ায় ছিলেন গো নবী, আমি সম্পদের দেখা পাই নাই, ব্যবসা বাণিজ্যে লাভ করতে পারি নাই, মার ভালো চিকিৎসা করাইতে পারি নাই, বাবার ভালো চিকিৎসা আমি করাইতে পারি নাই, অভাবে অভাবে সংসার কাটল। দেখেছি আমি কত রাত মা না খায়া খায়া রাত কাটাইছেন, আমি দেখেছি গো নবী মা কত রাত না খায়া বংশে খাইছি, বাবা তুমি খাও। আজ আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছি, অনেক সম্পদের মালিক হয়েছি গো নবী, কিন্তু আমার মা বাবার সেবা করার কোনো সুযোগ নাই। আজকে আমি চাইলে মাকে ভালো মন্দ খাওয়াইতে পারতাম, মার জন্য ভালো ডাক্তার দেখাইতে পারতাম, বাবার জন্য ভালো ডাক্তার আমি দেখাইতে পারতাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ সুযোগ নাই গো নবী, সুযোগ নাই। আজ আমি পয়সা দিয়া কি করব, কার সেবা করব, কার খেদমত করব? আমি রাতের বেলা যখন ঘুমাই, তখন চোখ থেকে দর দর করে পানি পড়ে, বিছানা ভিজে যায়, বালিশ ভিজে যায়। আজ আমার মা নাই, আজ যদি মা থাকতো আমি তো কত পয়সার মালিক, যেভাবে খুশি আমি মার খেদমত করতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি পয়সা দিয়ে কার খেদমত করব, কার সেবা করব? নবী গো আমি একটু আপনার কাছে জানতে চাই, যদিও আমার বাপ মা কবরে শায়িত, আমি আমার বাপ মার সেবা করতে পারবো কিনা? আল্লাহর নবী তখন বলেন, যুবক, নবীজির সামনে যখন এই যুবক কান্দে, তখন আমার আপনার নবীর চোখ থেকেও দর দর করে পানি পড়ে। নবী বলে, যুবক আর আমি নবীর কাঁদেও না,
তুমি তো বাবা দেখেছো, কিন্তু আমি নবী, আমার চোখ দিয়া বাবা জীবনে দেখি নাই। তুমি তো বাবা ডাক দিয়েছো, কিন্তু আমি নবী, জীবনে আব্বু ডাক দিতে পারি নাই, পারি নাই। বাবা ডাকের ভিতরে কত মজা, আমি নবী তা জানি না রে বাবা। ও যুবক তুমি একটু বস, আমি তোমাকে বলি, তোমার সামনে একটা ওয়াজ করি। আল্লাহর নবী ওই যুবককে সামনে রেখে একটা ওয়াজ করলেন, নবীর চোখের পানি নবী মুছতেছেন আর বলেন, যুবক ফাস্টা আমল যদি তুমি করো, তাহলে তোমার মা তোমার বাবা কবরে শুয়ে শুয়েও তোমার খেদমত পাইতে থাকবে, কবরে শুয়ে শুয়ে তোমার খেদমত পাইবে। এক নম্বরে বলেন আসসালাতুল্লাহুমা, মার জন্য বাবার জন্য বেশি বেশি দোয়া কর, যেই দোয়াটা আল্লাহ কোরআনের মাধ্যমে শিখাইছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা শিখাইছেন কে যুবক? একটু জোরে আওয়াজ দিয়ে কও না কে। দোয়া যিনি কবুল করবে, ইনি যদি দোয়া শিখায় দেয়, তাহলে বোঝা গেল এই দোয়া করা মাত্রই কবুল। এ যুবক আল্লাহ কয়, তোমরা যখনই তোমাদের মার জন্য বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবা, এই দোয়াটা কইর, যেই দোয়াটা আমি আল্লাহ শিখায় দিছি। দোয়ার অর্থ হলো আল্লাহ কই বান্দারে, যখনই দোয়া করবি কইবি আল্লাহ আমার আব্বা আম্মা আমার এই শিশুকালে যেই পরিমাণ মায়া করছে, শিশুকালে যেই পরিমাণ দরদ দেখাইছে, আল্লাহ তুমি কবরেও আমার আব্বা আম্মারে এইভাবে মায়া কইর। কারণ আল্লাহ কই বান্দা, আজকে তুই বড় হয়ে গেছ, হয়তো তোমার শিশুকালের কথা তোমার মনে নাই, কত রাত মা বিছানায় তোমাকে পাহারা দিয়ে দিয়া রাত কাটাইছে, কত রাত বাবা তোমাকে কোলে নিয়া ডাক্তারের কাছে গভীর রাতে দৌড় দিছে, বাবার শরীরে রোগের কোনো অভাব নাই, নিজের ডাক্তার দেখায় না, কিন্তু তোমার জন্য ডাক্তার আনতে পাগল হয়ে গেছে। আমি দেখেছি, আমি আল্লাহ সব দেখেছি, তোমার মনে না থাকলেও আমি আল্লাহর মনে আছি। এজন্য যখনই মার কথা বাবার কথা ইয়াদ করে আমি আল্লাহর কাছে দোয়া করবা, শিশুকালের কথাটা আমাকে ইয়াদ করা দিও, শিশুকালে কী পরিমাণ দরদ, কী পরিমাণ মায়া, বহু সন্তান বড় হওয়ার পরে এই কথাটা বইলা বাপ মার সাথে খারাপ আচরণ করে, সন্তান বড় হওয়ার পরে এই কথা ভুলে যায়। আমি আপনাদের কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা শোনাই, কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা শোনাই। আজ থেকে অনেক আগে, তখন ওই ব্রিজ দুইটা হয় নাই, মেঘনা দাউদকান্দির ব্রিজ হয় নাই, একজন রিক্সাওয়ালা বাবা কুমিল্লা শহরে রিক্সা চালাইত, রিক্সা চালায় চালায় তার সন্তানকে লেখাপড়া করায়, এই সন্তান স্কুলে যায় বাবার রিক্সায় করে, স্কুল ছুটি হলে পরে আবার বাবা এই রিক্সার করে বাড়িতে আয়। মনের ভিতরে কত আনন্দ, কত রিক্সাওয়ালা এখনও রিক্সা চালায় চালায় সন্তান স্কুল কলেজ মাদ্রাসায় পড়ায়, আসে নি না নাই জোরে কর। কষ্ট হয়, কষ্ট হয়, আর পুরো মনের ভিতরে অনেক স্বপ্ন, অনেক স্বপ্ন নিয়ে বাপ মা কষ্ট করে করে সন্তানকে লেখাপড়া করায়, মার মনের ভিতরে কত আশা কত স্বপ্ন, বাবার মনের মধ্যে কত স্বপ্ন। এই ছেলে প্রাইমারি শেষ করে হাই স্কুলে গেল, হাই স্কুলে শেষ করে কলেজে গেল, কলেজ শেষ করে সে ঢাকায় গেল, ইউনিভার্সিটিতে ভর্তি হলো, পড়ালেখা ভালোভাবেই শেষ করলো, ভালো একটা চাকরি নিয়ে নিল, এরপরই একটা বড় লোকের মেয়ের সাথে প্রেম করলো, সেই প্রেমে আবদ্ধ হয়ে বড় লোকের মেয়েকে বিয়ে করলো, মেয়ের বাবা একটা ফ্ল্যাট দিল গুলশান আজাদ মসজিদের কাছে, ওই আজাদ মসজিদের কাছে গুলশানে বউ নিয়ে থাকে, বড় লোকের সাথে মিশে যাওয়ার কারণে আস্তে আস্তে তার দিল শক্ত হয়ে যায়, গ্রামের মার কথা ভুলে যায়, দুঃখিনী মার কথা ভুলে যায়, বাবার কথা ভুলে যায়, বছরের পর বছর চলে যায় গ্রামে যায় না, মার কথা বাবার কথা ভুলে যায়, ভুলে যায় ভুলে যায়, দুঃখিনী মা দুঃখিনী মা। ঈদের দিন রাতের বেলা, ঈদের আগের দিন সারাটা দিন রাস্তায় চায়া চায়া দিন কাটায় দেয়, কত সন্তান গ্রামে যায়,
কত সন্তান শহর থেকে গ্রামে যায় বাপ মার কাছে ঈদ করবে, কিন্তু মা দুঃখিনী চেয়ে চেয়ে দেখে তার সন্তান গ্রামতে গ্রামে আসে না। মার মন দিলের ভিতরে কত কষ্ট, সন্ধ্যার সময় চুকের পানি মুছে মুছে মা চলে যায়। এইভাবে দিন যায়, কঠিন থেকে কঠিন হয়ে গেল দিল, ছেলে গ্রামের কথা ভুলে গেল, গ্রামের কথা ভুলে গেল, মার কথা বাবার কথা আস্তে আস্তে সব অন্তর থেকে সরে গেল। মানুষ যখন গুনাহ করে তখন দিল আস্তে আস্তে শক্ত হয়ে যায়। এইদিকে দুঃখিনী মা স্বামীকে বলতেছে, স্বামী গো, ওর স্বামী একটু যাও না, তুমি যে শহরে একটু সন্তানকে দেখে আসো। সন্তান মা বলতে পারে, কিন্তু মা কোনো দিন সন্তান বলতে পারে না। আমি না 10 মাস 10 দিন পেটে বুঝা নিছি, আমি মা কেমন করে সন্তান ভুলব। স্বামী গো একটু তুমি যে দেখে আস, আমার সন্তানের চেহারাটা একটু দেখে আস। এই বইলা স্বামীর বুঝে শোনায় পাঠাইছে। বাবা আসছে শহরে, অফিসের গেইটের পাশে আইসে দারোয়ান আটকায় দেয়। দারোয়ানে কয়ে কার সাথে দেখা করবা, কয়ে অমুকের সাথে। দারোয়ান কয়ে তিনি তো আমাদের অফিসের হেড বস, বসের সাথে দেখা করা যায় না, পারমিশন নিতে হয়, আপনি একটু এখানে দাঁড়ান, আমি বসরে যেয়ে জিজ্ঞেস করি। দারোয়ান আর পরিচয় জিগাইছে না। দারোয়ান যায় কয়ে বস, গেইটের পাশে একটা মানুষ, বুড়া মানুষ, চেহারাটা দেখলে বোঝা যায় বড় গরিব, বড় অসহায়, আপনার সাথে দেখা করতে আইছি। আমি তো সুযোগ দেই নাই, আপনার পারমিশন নিতে আইছি, আপনি পারমিশন দিলে আমি তারে ঢুকতে দিব। এই কথা বলতে ছেলে কই রাখ, আমি দেখি লোকটা কেডা, সিসি ক্যামেরা অন করে তাকে দেখে গেইটের পাশে লোকটাই তার রিক্সাওয়ালা বাবা। বাবা দেখার পরও তার দিলটা নরম হয় না, কারণ গোনা করে করে দিল শক্ত হয়ে গেছে, মার কথা বাবার কথা ভুলে যাক। যেই মা সারাটা দিন চোখের পানি জড়ায় জড়ায় রাস্তার দিকে তাকায় তাকায় কাটায়, সন্ধ্যার সময় স্বামী গিয়ে বুঝে শুনে ঘরে ঢুকায়, মা খালি কই বাজন রে, কেমনে মা রে তুই ভুই লাগিলি, যেই মা কত রাত না খায় তোর খাওয়াইছি, কেমনে মা রে তুই ভুই লাগিলি। আজকে ওই বাবা আসলো গেইটে, বাবারে দেখো তার দিলটা নরম হলো না। সাথে সাথে দারোয়ান ডাক দিয়ে কই নে 500 টাকা নে, যায়া বলবি আমি খুব ব্যস্ত, দেখা করার টাইম নাই, যায়া তুই টাকাটা দিয়ে দিবি আর বলবি অন্য দিন আসলে আরো বেশি দিবি নে। দারোয়ান তো জানে না, জানে না, দারোয়ান এসে কই চাচা নেন, স্যার বড় ব্যস্ত মানুষ, স্যারে আপনার সাথে দেখা করতে পারবে না, এই টাকাটা দিছে আপনি চলে যান, আরেকবার আসলে বেশি দিবে। তখনই বাবা কই বাজান রে, আমি ভিক্ষুক না রে বাজার, আমি ভিক্ষা নিতে আসি নাই, আমি কোনো সায়েল না সওয়াল করতে আসি নাই, আমি আসছি আমার সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য। যায় একটু বলো আমি তার বাবা, দারোয়ান চিৎকার দিয়া মাটিতে বসে যায়। দারোয়ান কই চাচা এটা কোন কি, আপনি আমার স্যারের বাবা, কই হো, মনে কয় আমার ছেলে আমাকে চিনে নাই, মনে করছে আমি কোনো ভিক্ষুক আসছি ভিক্ষার জন্য। দারোয়ান তখন চোখের পানি মুছে আর কান্দের কই চাচা পরিচয় দিয়া লাভ নাই, সারে সিসি ক্যামেরায় আপনারে দেখছে এবং চিনছে, পরিচয় নতুন করে দিয়ে কোনো লাভ নাই। এই কথা বলতেই বাবা আল্লাহ কইয়া মাথায় হাতটা দিয়া রিক্সাওয়ালা গরিব বাবা মাটিতে বসে গেছে, বসে আল্লাহ আমি কোনো বদ্ধ দেই না, বদ্ধ দেই না, কারণ আল্লাহ আমার একটা মাত্র সন্তান, বিপদ এসে গেলে আমি সবার আগে কানব, মা সহ্য করতে পারবে না, কারণ বাপ মার দোয়া বদোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। এজন্য আল্লাহ তুমি আমার সন্তানকে সখি বুঝ দিও, সখি বুঝ দিও, আল্লাহ তুমি বুঝটা ফিরায় দিও। এই কথা বইলা বাবা চোখের পানিটা মুইসা মুইসা
টাকাটা দারোয়ানের হাতে ফেরত দিয়া বাবা বাড়ির দিকে রওনা দিয়ে দিছে। এই দিকে দুঃখিনী মা দাঁড়ায় দাঁড়ায় স্বামীর অপেক্ষায়, দেখা মাত্রই দৌড় দিয়ে গিয়ে স্বামীর জোড়ায় ধরছি, কান্দিয়ার কই স্বামী গো আমার সন্তানবে দেখছো নি, কও না কেমন দেখে আস, কও না চেহারাটা কেমন। কিন্তু বাবা কথা বলতে পারে না, টোট কাঁপতেছে, মুখ কাঁপতেছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। বারবার শুধু স্ত্রী জিজ্ঞেস করি, স্বামী কও না কেমন দেখে আস, বাবা তো কথা কয় না। একটা পর্যায়ে কই, বিবি গো তোমার সন্তান এখন মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম তার হাতে নাই। এই কথা কইতে মাও বিছানায় পড়া গেছে, মা মাটিতে পড়া গেছে, সাথে সাথে বাবা কুলি করে নিয়ে বিছানায় শুয়ে দিছে। এইদিকে আমার ভাইরা মা বাবা দুজনের কলিজার ভিতরে ব্যথা, মাও বদদোয়া দেয় নাই, মাও আল্লাহর কাছে দোয়া করছে। এজন্য আমি আপনাদেরকে বলি, সন্তান যদি কষ্ট দেয় বদদোয়া দিয়েন না, কারণ নবী কয় সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল। এক হলো মজলুমের দোয়া বদদোয়া, আরেক হলো মুসাফিরের দোয়া বদদোয়া, আরেক হলো বাপ মার দোয়া বদদোয়া। এই তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। সমাজে যেই মানুষটা দুর্বল, এই দুর্বল মানুষটার উপরে শক্তি দেখায়েন না। যদি শক্তি দেখান, দুর্বল যদি আল্লাহর আদালতে মামলা দিয়ে দেয়, তাহলে কিন্তু এটা হকুল ইবাদ বান্দার হকের উপরে মামলা হয়ে যায়। হাসরের মাঠে আল্লাহ পাক তার হক আল্লাহ মাফ করে দিবে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেন না। এজন্য দুর্বল যদি কয় আল্লাহ চেয়ারম্যানের কাছে বিচার দিলাম না, কারণ চেয়ারম্যানও তার লোক, মেম্বারের কাছে বিচার দিলাম না, মেম্বারও তার লোক, এমপির কাছেও গেলাম না, এমপিও তার লোক, কিন্তু মালিক তোমার আদালতে মামলা দিলাম। নবী কই এই মামলা দিতে দেরি আল্লাহর আদালতে গ্রান্টেড হতে দেরি হয় না। এজন্যই নবী কই বুদ্ধিমান ওই মানুষগুলা, যেই মানুষগুলা দুনিয়াতে মানুষের মামলা দুনিয়ায় শেষ করে আল্লাহর আদালতে নিয়ে যায় না, আর বোকা হলো ওই মানুষগুলি যেই মানুষগুলি দুনিয়ার মামলা আল্লাহর আদালতে লইয়া উঠে। এই মানুষটা হলো তোমাদের ভিতরে সবচেয়ে বড় বোকা। দুনিয়ার আদালত বড় না আল্লাহর আদালত বড়? আর একটু জোরে কোন, কার আদালত বড়? আল্লাহর আদালত বড়। আল্লাহর আদালতে কোনো সুপারিশ চলবে? আল্লাহর আদালতে কোনো ঘুষ চলবে? আল্লাহর আদালতে কোনো ফোন চলবে? দুনিয়ার আদালতে ফোন চলে, দুনিয়ার আদালতে ঘুষ চলে, আল্লাহর আদালতে কোনো ফোনও চলবে না, ঘুষও চলবে না। এজন্য দুনিয়ার আদালত ছোট, আল্লাহর আদালত হলো বড়। বুদ্ধিমান কোনো দিন মানুষের হক নষ্ট কইরা আল্লাহর আদালতে মামলা নিয়ে উঠে না, ঠিক না? দুনিয়াতে শেষ করে লায়, দুনিয়াতে কয় বাইরে তোমারে কষ্ট দিছি, তোমার জমিটা নিয়ে গেছি, ভাই তুমি মাফ করে দাও, অথবা তোমার জমিটা তুমি ফেরত নাও, তোমারে অমুক দিন একটা শক্ত কথা কইয়া কষ্ট দিছি, পাওয়ার ছিল আমার, কিন্তু ভাই এটা অন্যায় হয়েছে। মরার আগে আগে তার কাছ থেকে মাপ চাইয়া যে মানুষটা মুক্ত হয়, সেই হলো নবী বলেন তোমাদের ভিতরে সবচেয়ে বড় বুদ্ধিমান। এইদিকে আমার ভাইয়েরা, ওইদিকে দেখা গেল মায়ও দোয়া করছে, বাপও দোয়া করছে, বদদোয়া দেয় না একজনও, বদদোয়া একজনও দিছে না। এইদিকে ছেলে দোয়া দেওয়ার কারণে, আল্লাহর কাছে চাওয়ার কারণে আল্লাহ বাপ মার দোয়া কবুল করে নিছে। কেমনে? গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বরকাতুহু, এখন আল্লাহর ওলি আছেন, যাত্রাবাড়ি মাদ্রাসা গেছেন না, এই বড় মাদ্রাসার মোতামিম সাহেব হুজুর, ইনি এখনও ওই গুলশান আজাদে জুম্মার মসজিদ পর নামাজ পড়ান। রমজান মাস জুম্মার দিন ইনি জুম্মার নামাজ পড়াইতে খুতবায় বসছেন, আর ওই যুবক জুম্মার নামাজে ঢুকছে। আল্লাহর ওলি মিম্বরে বৈশা বয়ান শুরু করলেন। ওই দিনে জুম্মার বয়ান ছিল মা বাবার হক, ওই দিন আল্লাহর ওলির জুম্মার বয়ান ছিল বাপ মার কদর। আল্লাহর ওলিদের ভাঙ্গা ভাঙ্গা কথার ভিতরে আসর বেশি,
প্রতিটা কথা ওই যুবকের দিলের ভিতরে তীরের মতো যায় লাগতেছে। যখনই তিনি কথা বলতেছে, তোমার জীবনের রোজা, তোমার জীবনের নামাজ, তোমার জীবনের দান সৎকা, তোমার জীবনের সমস্ত আমল আল্লাহর দরবারে জ্বলন্ত থাকবে। যদি মার মামলা থাকে, বাবার কোনো কষ্ট থাকে, এই মামলা রায় না পাওয়া পর্যন্ত তোমার নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না, তোমার দান সৎকা তোমার জান্নাতে নিতে পারবে না, তোমার হজ উমরা তোমাকে জান্নাতে নিতে পারবে না। যদি বাপ মার মামলার রায় তুমি না পাও, ওই দিন সন্তান আল্লাহর সামনে বলবে, মালিক একটু সময় দাও, মার কাছ থেকে মাপ নেই, বাবার কাছ থেকে মাপ নেই। কিন্তু হাসরের ময়দানে মাও মাপ দিবে না, বাবাও তার মাপ দিবে না, কারণ হাসরের মাঠ মাপ দেওয়ার জায়গা নয়, মাপ চাওয়া আর মাপ দেওয়ার জায়গা হলো দুনিয়ার জগৎ। স্ত্রী স্বামীকে মাপ দিবে না, স্বামী স্ত্রীকে মাপ দিবে না। স্বামী চাইব স্ত্রীর ঘরে দুশ্চাপায়া কেমনে নিজে বাঁচা যায়, স্ত্রী চাইব স্বামীর ঘরে দুশ্চাপায়া কেমনে মাপ নিজে বাঁচা যায়, সন্তান চাইব বাপমার ঘরে দুশ্চাপায়া কেমনে নিজে বাঁচা যায়, বাপমা চাইব সন্তানকে দোষী বানায় কেমনে নিজে বাঁচা যায়। সবাই শুধু নিজে বাঁচার ফিকির করবে। ওই দিন আল্লাহর ওলি জুম্মার বয়ানের ভিতরে এমন ভাবে কথাগুলা বলতেছেন, প্রতিটা কথা দিলের ভিতরে যুবকের দিলে যায় হিট করতেছে। অল্প কথার ভিতরেই যুবকের দিল পরিবর্তন করে দিল কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে? এজন্যই নবী কয় আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফা ইন্নাল্লাহ তাআলা ইউহইল কলবাল মাইয়িত বিনূরিল হিকমা। আল্লাহর নবী রহমতের নবী কয়, তোমাদের মুর্দা দিল যদি জিন্দা বানাইতে চাও, তাহলে আমার উম্মতের উলামায়ে কেরামের কথা শুনবা, তাহলেই তোমাদের মুর্দা দিল আল্লাহ জিন্দা বানায় দিবে। আলেমদের কথা শুনলে, কোরআন হাদিসের কথা শুনলে মুর্দা দিল জিন্দা বানায় দেখে, কঠিন দিল নরম বানায় দেখে। আলেম উলামার কাছে যারা থাকে তাদের দিল নরম থাকে, আলেমদের থেকে যারা দূরে সরে যায় তাদের দিল শক্ত হয়ে যায়। এটা নবীর হাদিস বলে, আল্লাহ নবীর হাদিস বলে, উলামায়ে কেরাম থেকে যারা দূরে সরে যায় তাদের দিল আল্লাহ জিন শক্ত বানায় দেয় শক্ত। এইদিকে আল্লাহর ওলির কথাগুলা যুবকের দিলের ভিতরে এমন ভাবে লাগলো, সেজদায় যুবক কান্দতেছে চোখের পানি ধরায়, বুঝ আল্লাহ ফিরে দিছে, কান্দে আর আল্লাহ আমি বহুত বড় ভুল করে ফেলেছি, আল্লাহ আমি বহুত বড় অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাপ চাওয়ার সুযোগ দিবানি, জানি না আমার মা দুনিয়াতে আসেননি না নাই, জানি না আমার আব্বা দুনিয়াতে আসেনি না নাই, এই সুযোগটা আল্লাহ তুমি আমার দেবানি। জুম্মার নামাজ পড়া যুবক, জুম্মার নামাজ পড়া যুবক আর বাসায় গেল না, সোজা চলে গেল বাজারে, যাইয়ে মার জন্য ভালো কাপড় কিনল, বাবার জন্য ভালো লুঙ্গি কিনল, চোখ দিয়ে কিন্তু পানি পড়তেছে টপটপায়া। এইদিকে বিভিন্ন রকমের ইফতারি লইয়া এই যুবক রোয়ানা দিছে কুমিল্লা গ্রামের বাড়িতে যাবে, পৌঁছতে পৌঁছতে অনেক দেরি, তারাবির নামাজ শেষ, শহর একদম শুনশা, কোনো আওয়াজ নাই, কোনো রিক্সা নাই, কেমনে যুবক গ্রামে যাবে? চারদিকে তাকায়, কোনো রিক্সা নাই, কোনো গাড়ি নাই, মানুষজনকে জিজ্ঞেস করে কোনো রিক্সা পাওয়া যাবেনি। মানুষেরা কই, যুবক সবাই তারাবির নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে, কিছুক্ষণ পরে সেহরির টাইম হয়ে যাবে, এজন্য কাউকে তুমি এখন পাবা না, কেউ রিক্সা নিয়ে যাবে না। যুবক তো কাঁদতেছেই কাঁদতেছেই, কয় না আমাকে যে কোনোভাবে আমার গ্রামে যাওয়া লাগবে, কন্যা আপনারা কই কেমনে যাই? একজন মানুষ কই, যুবক একজন বুড়া মানুষ রিক্সা চালায় সারা জীবন ভর, আমি এই লোকটারে দেখেছি, রাতের বেলাও সে রিক্সা পায়, রাতের বেলাও সে রিক্সা নিয়ে প্যাসেঞ্জার টানে, কারণ তার টাকার বড় প্রয়োজন, গ্রামের বাড়িতে তার বিবি বিছানায়, আমি জানি প্রতিদিন তার জন্য ওষুধ নিয়ে যাইতে হয়, আমি এই লোকটারে মাঝে মাঝে গভীর রাতেও রিক্সা টানতে দেখছি, মনে হয় তুমি এই লোকটারে পাবা। যুবক কই, কোথায় গেলে পাবো? ওই যে সামনের দিকে আগাও, বড় একটা দোকান, দোকানের বারান্দায় রিক্সাটারে রাইকা, বারান্দার মধ্যে বসে বসে রাত কাটায় দেয়,
কোনো গ্যারেজে রিক্সা রাখে না, ভাড়া দিতে পারবে না বিধা, মনে হয় তুমি ওই জায়গায় গেলে পাইবা। যুবক রওনা দিছে, যায় দেখি সত্যি একজন বুড়া মানুষ, শীতের মধ্যে কনকনে শীত, মাটিতে বর্ষা, সামনে তার রিক্সা, মাফলার দিয়া মুখটা পেঁচে রাখলো, শীতের বাতাসে যেন বেশি কষ্ট না হয়, তবুও শীতের ঠান্ডায় থরথর করে কাঁপতেছে। যুবক, তুই বুড়া মানুষটা কে জানে না, যুবক তো জানে না কে সেই বুড়া মানুষ, চেহারাটা তো মাফলার দিয়ে ঘোরা। যুবক যাইয়েই যখন কই চাচা অমুক গ্রামে যাবেন নি, সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে, সাথে সাথে বাবাই সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, কত পাপিয়ে মন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না, দিন বাবারই মনেতে কষ্ট দিও না। দশ মাস দশ দিন গর্বে রেখে মা জননী, তোমায় আমায় করছে লালন এই ধরনী, সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না, সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার। এ যুব, এ যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো, শোনো আল্লাহ কেমনে রাজি হয়, কোন পথে আল্লাহ রাজি হয়। যুবক ডাক দিছে, চাচা অমুক গ্রামে যাবেন নি, বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে, এইবার বাবা নিজের মুখটারে আর দেখায় না, মাফলার দিয়ে মুখটারে ডাইকা রাখলো, ডাইকে ডাইকে বাবা ডাক দিয়ে কইতেছে, হ বাবা যাব, হ বাবা যাব। ছেলে তখন কয়, কত টাকা তোমাকে ভাড়া দেওয়া লাগবে? বাবার চোখ দিয়ে, এই চোখ দিয়ে তখন পানি পড়ে, বাবা এত চেহারা দেখায় না। বাবা তখন মনে মনে ভাবে, বাদান রে জীবনে কতদিন তোমার রিক্সায় করে বাবা স্কুলে নিয়ে গেলাম, কত করে স্কুল থেকে আবার বাড়িতে নিয়ে আসলাম, কোনো দিন বাবা তোমার কাছে ভাড়া চাই নাই, ভাড়া দিতেও হয় নাই, আজকেও আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না। বাবা আওয়াজ দেয়া কই, বাজান তুমি রিক্সা উঠো, ভাড়া লাগবে না, ভাড়া লাগবে না। ছেলে তখন আওয়াজ দিয়ে কই, না আমি তোমাকে ভাড়া দিব, দ্বিগুণ ভাড়া দিব। বাবা চোখের পানি অন্ধকারে আড়ালে আড়ালে মুছে আর কই, বাজান রে ভাড়া কত দিবি রে বাবা। শিশুকালের ভাড়াগুলি যদি বাবা চাই, কত দিবি, কত দিবি, কত বাবারে ভাড়া দিবি রে বাবা। এই অবস্থায় ছেলে রিক্সায় উঠে গেল, এইদিকে বাবা রিক্সা বাইতেছে, ছেলে রিক্সায় বসা, রিক্সা নিয়ে টানতেছে, রিক্সা নিয়ে সামনের দিকে যায়, আর বাবা টের পেয়েছে ছেলে রিক্সায় বৈশে বৈশা কান্দে। বাবা জিজ্ঞেস করে, বাদান রে এই গ্রামে তুমি কেন যাবা, এটা আমার গ্রাম। বাবা কও কি, এই গ্রামে কোনোদিন তো তোমারে আমি দেখি নাই। ছেলে কান্দে আর কো, আমার আব্বা, আমার আম্মা এই গ্রামে থাকে, আমি আমার আব্বারে কষ্ট দিছি,
গো, আজকে বছরের পর বছর আমি আমার মারে বাবারে দেখতে আসি না, আমি বহুত বড় অপরাধী চাচা, একটু দ্রুত নিয়ে যান, জানি না আমার বাবা আসেনি না নেই, জানি না আমার মা কোন অবস্থায় আছে, আমাকে একটু দ্রুত নিয়ে যান। এই কথা বইলা যখন ছেলে রিক্সার সিটে বৈশা কান্দে, তখন বাবা আল্লাহর শুকরিয়া আদায় করি আর কই, আল্লাহ আল্লাহ তুমি বুঝি আমরার ডাক তুমি কবুল করছো, আল্লাহ তুমি বুঝি আমাদের ডাক তুমি কবুল করছো। এই বইলা বাবা রিক্সাটা থামাইয়া রিক্সা থেকে নাইমা নিজের চেহারাটা দেখায় মাফলারটার সরায়ার কই, বাবা দেখো তো এই পুরা মানুষটারে তুমি চিনোনি, মাফলারটা যেই মাত্র সরায় দিছে ছেলে সিট থেকে লাফ দিয়া দৌড় দিয়া আইয়াম বাবার পা জড়ায় দুইরা কান্দে চুকের পানি জড়ায় জড়ায় কান্দের কই, আব্বা আমি আপনারে চিনি নাই গো, জীবন ভর বুঝি তুমি রিক্সাই চালাইতেছো, আমারে তুমি মাফ করবাইনি গো বাবা, আমারে তুমি মাফ তুমি করবাইনি। ছেলে যেই মাত্র বাবার পা জড়ায় ধরছে, বাবা টান দিয়া সাথে সাথে নিজের বুকে জড়াইয়া কপালে চুমা খায়, পৃথিবীতে একমাত্র মা একমাত্র বাবা যুবক যেই মারে যেই বাবারে খুশি করতে টাকা লাগে না পয়সা লাগে না, নতুবা পৃথিবীর সব মানুষে খুশি করতে পয়সা লাগে, বাপ মারে খুশি করতে পয়সা লাগে না রে যুবক, আব্বা কুয়া মুখ বইরে তুমি ডাক দিয়া দেই কো বাবা খুশি হয়ে যায়, আম্মা আম্মা কুয়া দুইবার ডাক দিলে মা খুশি হয়ে যায় ঠিক কিনা, বড় হওয়ার পর আম্মা কুয়া ডাক দিতে বুঝি তোমার শরম, আব্বা আব্বা কয়ে ডাক দিতে বুঝি তোমার শরম লাগে। কিন্তু যুবক একটু দিলটা নরম করে কতটা বুঝো, সন্তান যত বড়ই হোক না কেন বাপ মার কাছে কোনো দিন সন্তান বড় হয় না, সন্তান সর্বদা বাপ মার কাছে ছোট থাকে, বড় হওয়ার পরে যত বেশি আব্বা কয়ে ততই বাবার দিল খুশি হয়ে যায়, বাজারে যাওয়ার আগে যদি কো আব্বা আমি বাজারে যাই, আব্বা তোমার কিছু লাগবে নি, মা আমি বাজারে যাইতেছি তোমার কিছু লাগবে নি, দেখবা বাবার দিলটা খুশি হয়ে গেছে। আল্লাহ পাক সাথে সাথে তখন তার হাবিবরে জানায় কই বন্ধু তুমি জানায় দাও, সে শুধু তার বাবারে খুশি করলো না, সে শুধু তার মারে খুশি করলো না, মারে বাবারে খুশি কইরা আমি আরশের মালিক রে খুশি কইরা নিল। এ যুবক এ খালি কমলা লইয়া নিজের বিবির হাতে দিও না, সন্তানের হাতে দিও না রে যুবক, একবার শুধু মার হাতে নিয়ে কমলাটা দাও, দেখো আম্মা আজকে কমলাটা তোমার জন্য আনছি, তোমার মা কিন্তু কমলা নিজে খাবে না, তোমার সন্তান রে সবার আগে খাওয়াবে, কিন্তু মার হাতে নিয়ে দেওয়ার কারণে মার দিল খুশি, আল্লাহ কই আমি আল্লাহ তোমার উপর খুশি, আমি আল্লাহ তোমার উপরে খুশি বান্দা, মশারিটা বাবা তুমি নিজে টানে দাও, বাবার বিছানাটা তুমি নিজে টানে দাও, বাবা অসুস্থ হয়েছে ডাক্তার পরে আনতে যাও, আগে বাবার মাথার পাশে বইসা কপালে নিজে হাতটা রাখো, দেখবা বাবা অর্ধেক সুস্থ হয়ে গেছে, অর্ধেক সুস্থ হয়ে গেছে, কারণ বৃদ্ধ বয়সে বাপ মা সন্তানের মুখাপেক্ষি হয়ে যায়। শিশুকালে আমরা যেইভাবে আব্বা আম্মার মুখাপেক্ষি ছিলাম, আব্বা আনলে আমরা পাইতাম, আব্বা খাওয়াইলে আমরা খাইতাম, আজকে বুড়া বয়সে আমার মা বাবাও আজকে বাপ মার কাছে এইভাবে মুখাপেক্ষি, এজন্যই তো এই বৃদ্ধ বয়সে বাপ মার মুখ থেকে যা বাইরে কবুল হয়ে যায়। মুসা নবী কাল্লা জান্নাতে বন্ধু হবে কেডা, আল্লাহ কয় এক কষাই, মুসা নবী কাল্লা কও কে তুমি কষাই কেডা বলে অমুক বাজারে, মুসা নবী চলে গেল অমুক বাজারে গিয়া নাম জিগায় কষাই কয় আমার নাম অমুক, মুসা নবী পাইয়া গেছে লোক, এই লোক হলো মুসা নবীর সাথে জান্নাতে বন্ধু। মুসা নবী কয় ভাই আমি একজন মুসাফির, আজ রাত আমি তোমার বাড়িতে মেহমান হব, মুসা নবীর উদ্দেশ্য হলো লোকটার কি আমল একটু দেখব, বাড়িতে গেলেন যে দেখেন ওই লোকটা তার বুড়া মাকে কুলে উঠাইল, কুলে উঠাইয়া মারে চামচ দিয়া খাওয়াইতেছে, কুলে উঠে কবুতরের বাচ্চার মতো, বৃদ্ধ বয়সে মা বাবা কোমরে শক্তি নাই, বাবার হাতে পে শক্তি নাই, নোকটা কাটতে গেলে বাবা আঙ্গুল কেটে ফেলে, যুবক মুসটা কাটতে গেলে বাবা টুট কেটে ফেলে,
তুমি যদি বাবার নখটা একটু কাইটে দেও, যতবার নজর বাবার চেহারায় পড়ছে আমার নবী রহমতের নবী কয়, যেই নবী জীবনে মিথ্যা বলে নাই, প্রতি নজরে নজরে আল্লাহ তোমাকে কবুল হজের সওয়াব দান করবে। মোষটা বাবার লম্বা হয়ে গেল যুবক, এই মোষটা তুমি কাইটা দিতেছ, নজর পড়তেছে বাবার মুখের দিকে, প্রতি নজরে নজরে কবুল হজ, প্রতি নজরে নজরে কবুল হজ। মূসা নবী দেখতেছে মারে তুলে তুলে খাওয়ায়, শিশু বাচ্চাগুলো বাবার পা জড়ায় ধরে কান্দে, আর বলতেছে আব্বু পেটের ক্ষুদে অস্থি, বাবা খানা দাও। বাবা তখন ছেলে মেয়েদেরকে খানা আগে দেয় না, আগে বলতেছে বাবা একটু ধৈর্য ধরো, আগে তোমাদের দাদুরে খানাটা খাওয়ায় নেই। সন্তান পেটের জ্বালায় কান্দে, কিন্তু বাবা সন্তানরে খানা দেয় না, আগে মারে খানা খাওয়াইতেছে। মূসা নবী এই দৃশ্যগুলা দেখতেছেন, আর মূসা নবী দেখতেছেন মা বীরবিরায়া বীরবিরায়া কি যেন দোয়া করে, বোরা মা কি যেন দোয়া করে। এইবার মূসা নবী কাছে গিয়া কই, ভাই রে এই বাচ্চাগুলি কার বলে? বাচ্চাগুলি আমার। এই মহিলা কেডা কয়? আমার আম্মা। বাচ্চাগুলির খানা দেও না? কয় না, আগে আমার মা রে খাওয়াই, এরপরে বাচ্চাদেরকে খানা দেই। কয় বাচ্চাদেরকে খানা দেও, মা রে আগে খানা খাওয়াও। কত বছর যাবত? কই 40 বছর যাবত। আল্লাহু আকবার, জোরে বলেন, আমার মা খানা খায় আগে, এরপরে বাচ্চারা খায়। মূসা নবী তখন কই, মা কথাগুলি কি কইতেছে? কয় আম্মায় দুইটা দোয়া করে, একটা দোয়া কবুল হয়ে গেছে আমি পাইয়া গেছি, আর একটা কেমনে কবুল হবে আমার বুঝে আসে না। মূসা নবী তখন নিজের পরিচয় দেন না, নিজেরে মুসাফির কইয়া পরিচয় দিছেন। কি দোয়া করছে মায়? কয় এক নম্বর দোয়া, আল্লাহ আমার সন্তানের রুজির মধ্যে তুমি বরকত বাড়ায় দিও, আমি ছোট্ট একটা ব্যবসা করি মুসাফির, ছোট্ট একটা ব্যবসা করি, কিন্তু আল্লাহ আমারে অনেক বরকত দিয়া দেই, আমার কোনো অভাব নাই, আমার কোনো ঋণ নাই, আমি খুব সুখে আছি, এটা মার দোয়া আমি পাইয়া গেছি বাস্তবে। আরেকটা দোয়া কই? কয় আরেকটা দোয়া বড় জটিল, এটা কেমনে কবুল হবে আমার বুঝে আসে না। মূসা নবী কয় কি দোয়া করছে? কয় মা সবসময় দোয়াটা করে, আল্লাহ জান্নাতে আমার সন্তানকে তুমি মূসা নবীর বন্ধু বানায়। এই দোয়াটা করে মা কেমনে কবুল হবে জানি না। কই মূসা পয়গম্বর, আর আমি কই একজন ছোট্ট কসাই? এই বলতে মূসা নবীর সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে শুকরিয়া আদায় করে মূসা নবী কয়, আল্লাহ আমার বুঝ হয়ে গেছে কোন আমলের উসিলায় তুমি তারে আমার বন্ধু বানাইছো। মূসা নবী ওইটা লোকটার বুকে জড়ায় দইরা চুকির পানি মুছেন, আর বলেন, বাইরে তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল করে নিছে। আমি হলাম বনি ইসরায়েলের নবী যার নাম হলো মূসা কালিমুল্লাহ, আল্লাহ আমাকে জানাইছে তুমি জান্নাতে আমার বন্ধু হবে, তোমার কোন আমলের উসিলায় তুমি এত দূর আগাইছো আমি জানতে আইছি মুসাফির সাজ্জা, আমার বুঝ হয়ে গেছে মার দোয়ার উসিলায় আল্লাহ তোমাকে আমি নবীর বন্ধু জান্নাতে বানায় দিছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। সাথে সাথে ওই যুবক বাবার পা জড়ায় ধরে কান্দে, বাবার পা জড়ায় ধরে কান্দে, দৌড়ে মার কাছে গেছে, গিয়ে আম্মা কয়ে ডাক দিছে, অসুস্থ মা সাথে সাথে সুস্থ হয়ে গেছে এ যুবক। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিছে, বন্ধু যে সমস্ত সন্তানরা বাপ মার জন্য কবরে কিছু পাঠাইতে চায় তাদেরকে বলে দাও, এক নম্বর হলো তাদের জন্য দোয়া, দুই নম্বর ওয়াল ইস্তেগফারু লাহুমা, তারা যেন বেশি বেশি বাপ মার জন্য দান সৎকা করে, যখনই দান সৎকা করবে তখনই সাথে সাথে কবরে তাদের খেদমত পৌঁছে হবে। তিন নম্বর ইনফাজ আহদিহিমা মিন বাদিহিমা, আল্লাহর নবী বলে যুবক এই ওয়াজটা নবী করতেছেন একজন যুবকের সামনে রেখা, আর এখন আপনারা শুনতেছেন শত শত মানুষ, হাজারো মানুষ, পৃথিবীর কোটি কোটি মানুষ নবীর এই ওয়াজটা শুনতেছে, অথচ আমার নবী যখন এই ওয়াজটা করেন তখন নবীর সামনে শ্রোতা ছিল মাত্র একজন। আল্লাহু আকবার, জোরে বলেন, একজন শ্রোতা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যুবক তিন নম্বর ইনফাজু হাতিহিমা মিন বাদিহিমা, তোমার বাবা যদি কারো হক নষ্ট করে থাকে দ্রুত তুমি বাবার হক ফিরিয়ে দাও, যদি তোমার বাবা তোমার বোনদের হক নষ্ট করে থাকে। আজকে আমাদের সমাজে এমন কিছু বাবা আছে, ছেলে আর মেয়ের মধ্যে
কিছু তফাত করে ফেলে, মেয়ের অংশটা যেহেতু সে মারা যাওয়ার পরে মেয়েও কিছু ভাগ পেয়ে যাইব, এজন্য জীবিত থাকতেই মেয়ের অংশটাও ছেলেদেরকে লিখকে দেওয়া যায়। যদি এমন কোনো অন্যায় কোনো বাবা কইরা থাকে, সে যত বড় হাজি সাহেব আর গাজী সাহেব হোক, এই সন্তান বাবার নামে যদি দশটা বিশটা জিয়াফত কইরা মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়, তবুও বাবার কবরের আগুন নিভবে না যতক্ষণ পর্যন্ত বাবা যে অন্যায়টা করে গেছে এই সম্পদ তার বোনদেরকে ফিরত না দিবে ততক্ষণ পর্যন্ত কবরের আগুন নিভবে না। যদি আমার বাবা আমার ফুফুদের হক নষ্ট করে থাকে, আমার ফুফুদের অর্থাৎ বাবা যদি তার বোনদের হক না দিয়া থাকে, আমি সন্তান যদি এটা জানি, আল্লাহর নবী বলে যদি বাবার কবরে তুমি খেদমত পাঠাইতে চাও তাহলে বাবার দ্বারা যা হক নষ্ট হয়েছে দ্রুত তুমি হকটা ফিরিয়ে দাও। প্রতিবেশীর কোনো হক যদি বাবা নষ্ট করে থাকে, তুমি জানো বাবার ক্ষমতা ছিল এজন্য জমি দখল করে নিছে, সিম এক জায়গা থেকে আরেক জায়গায় সরায় নিছে, তুমি জানো তোমার বাবা কোনো একজন দুর্বল মানুষের উপরে জুলুম করছে, যদি তুমি বাবার নেক সন্তান হও আর বাবার কবরের আগুন নিভাইতে চাও, আল্লাহ নবী বলে তুমি দ্রুত বাবার দ্বারা যাদের হক নষ্ট হয়েছে তাদেরকে তাদের হক বুঝাইয়া দাও, তাহলেই তোমার বাবার কবরে তোমার খেদমত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। চার নম্বরে কথাগুলো কত দামি শুনেন, হাদিস থেকে বলতেছি, আমরা কি করব আজকে আমাদের করণীয়। আমার গাজী ভাই আব্বা আম্মার স্মরণে আজকে মাহফিলটার উদ্যোগ নিছেন, তার মা নাই বাবা নাই, একজনও দুনিয়াতে নাই, এখানে আমরা অনেকেই যাদের মা নাই, আমার মা নাই, অনেকে আছেন যার মা নাই বাবাও নাই, কি করব আমরা, তাদের জন্য কি পাঠাবো, তারা আমাদের কাছে কি চায়, হাদিসের আলোকে বলতেছি। চার নম্বর নবী বলেন সিলাতুর রহমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, তোমার বাপ মার যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে সম্পর্ক রক্ষা করো। বাবা দুনিয়ায় নাই কিন্তু বাবার রক্তের মানুষ আছে চাচা, বাবার রক্তের মানুষ হলো ফুফু, চাচার খোঁজ খবর তুমি রাখো। যখনই তুমি চাচাকে ফোন দিয়া বলবা চাচা তুমি কেমন আছো, চাচা তো ভাই তোমরা কেমন আছো, আল্লাহর নবী বলেন যেন তুমি বাবার কবরেই ফোন লাগাইছো। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ যুবক, মা দুনিয়ায় নাই কিন্তু মা রক্তের মানুষ আছে রে, মা রক্তের মানুষ হলো নানা, মা রক্তের মানুষ হলো নানি, মা রক্তের মানুষ হলো খালা, মা রক্তের মানুষ হলো খালু, মা রক্তের মানুষ হলো খালা তো ভাই বোন, মামা তো ভাই বোন, মামা মামি, ওদের খোঁজখবর যখনই তুমি রাখবা, তাদের পাশে যখনই তুমি দাঁড়াইবা, আল্লাহর নবী কয় যেন কবরে মার পাশেই তুমি দাঁড়াইছো। সুবহান। পাঁচ নম্বরে নবী বলেন ইকরামু সদিকিহিমা মিন বাদিহিমা, আমি কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করব পাঁচটা আমল কি কি বলেন, হাদিসের আলোকে আমি দেখব কে বলতে পারেন। পাঁচ নম্বরে নবী বলেন ইকরামু সদিকিহিমা মিন বাদিহিমা, বাবা দুনিয়ায় নাই কিন্তু বাবার বন্ধু বান্ধব দুনিয়ায় আছে, বাবার সমবয়সের মানুষ দুনিয়ায় আছে যাদের সাথে বাবা দুনিয়াতে চলতো, আল্লাহর নবী বলেন যুবক এদেরকে যদি তুমি পাও তবে বাবার মতো শ্রদ্ধা কইরো। সুবহানাল্লাহ, বাবার বন্ধু বান্ধবকে যদি পাও তবে বাবার মতো তুমি শ্রদ্ধা কইরো, তাহলেই বাবার কবরে তোমার খেদমত পাঠিয়ে দেওয়া হবে। বাবার বন্ধু বান্ধবকে যদি তুমি কষ্ট দাও, বাবার সমবয়সের মানুষের সাথে যদি বিয়াদবি করো, বাবার কবরে তোমার কষ্টটা পৌঁছে যাবে। আল্লাহর নবী বলেন মা দুনিয়াতে নাই কিন্তু মার সমবয়সের মহিলা আছে, মার বান্ধবী আছে, তাদেরকে পাইলে পরে মার মতো শ্রদ্ধা করবা, তাদেরকে একটু খাওয়াইবা, একটু পানও যদি খাওয়াও, চাচি একটু বাড়িতে আসেন, আম্মা থাকতে কত আমাদের বাড়িতে আসলেন, এক কাপ চা খায়া যান, একটা পান খায়া যান। নবী কয় তুমি তোমার মার বান্ধবীর পান খাওয়াও নাই যেন কবরে মার কাছে পান পাঠাইয়া দিছ। এজন্যই আমার নবী রহমতের নবী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বড় বড় দুইটা রুটি নবীর সামনে যখন হাজির করা হয়, নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে, নবী কান্দেন। আম্মা জান জিজ্ঞেস করে নবী গো কান্দেন কেন, নবী কান্দের কয় আয়েশা তোমরা আমার সুখের দিনের স্ত্রী কিন্তু খাদিজা হলো দুঃখের দিনের স্ত্রী, আমি কান্দতেছি গো আয়েশা আমার খাদিজার সামনে আমি রাসূল জীবনে কোনোদিন এত বড় একটা রুটিও দিতে পারি নাই, এজন্য আমি রসুল কান্দতেছি ও আয়েশা এত বড় বড় দুইটা রুটি আমি খাদিজারে ফলায় খাইতে পারবো না, একটা রুটি আমার খাদিজারে দিয়ে আস। আম্মা জান কয় নবী গো খাদিজা তো কবরে দিব কি কইরা, নবী কয় আয়েশা আমার খাদিজার একজন বান্ধবী আছে নাফিসা, বান্ধবীর যায় রুটিটা পৌঁছায় দাও যেন আমার খাদিজারই কবরে দেওয়া হয়েছে।
একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এজন্য যুবক মনে রাখবা, বাবা দুনিয়া নাই কিন্তু বাবার বয়সের মানুষকে বাবার মতো শ্রদ্ধা করবা, তাহলে বাবা তোমার খেদমত কবরে পাওয়া যাবে। আর যদি বাবার বয়সের মানুষের সাথে বেয়াদবি করো, বাবা কবরে শুয়ে শুয়ে তোমার থেকে কষ্ট পাবে। নবী পাঁচটা কথা এই যুবককে বুঝাই দিছেন, যুবককে বুঝাই দিছেন। এক নম্বরে নবী বলছেন শোনো দোয়া করবা, দুই নম্বরে নবী বলছেন তাদের জন্য দান সৎকা করবা, তিন নম্বরে নবী বলছেন তাদের কোনো পাওনা থাকলে পাওনা পরিশোধ করবা, কারো হক নষ্ট করে থাকলে হক ফিরায় দেবা, চার নম্বরে নবী বলছেন তাদের আত্মীয় স্বজনের খোঁজখবর নিবা, পাঁচ নম্বরে নবী বলেন তাদের বন্ধু বান্ধবের খোঁজখবর নিবা। কারণ জানুনি যুবক, দিলটা যদি তোমার নরম হয়, তুমি যদি আল্লাহকে পাশে রাখতে পারো, তাহলে নবী বলেন তোমার উসিলায় আল্লাহ পাক আসমান জমিন টিকায় রাখছে, টিকায় রাখবে। যখন সুবহানাল্লাহ, যুবক যৌবনে যখন আল্লাহর গোলামি করে, যুবক যখন যৌবনে আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে, হাদিসে কুদসি আল্লাহ পাক কয়ে লাউলা মাশাইখু রুকা ওয়াশাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খফসাফা। আল্লাহ পাক কয়ে জাননি চার শ্রেণীর কারণে আমি জমিন টিকায় রাখছি, নতুবা জমিন বহু আগে ধ্বংস করে দিতাম। কারণ জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ সুদকুরের পায়ের বোঝা আমি আর কত নিব, বেনামাজির পায়ের বোঝা আর কত নিব, আল্লাহ নাফরমানের পায়ের বোঝা আমি জমিন আর কত নিব মাওলা। আসবিরু ইলা মাতা আসবিরু, সহ্য হয় না আমাকে অনুমতি দাও, আমি বেনামাজিরে গিলে ফেলি, বেফরদায় চলে গিলে ফেলি, সুদকুরের আমি গিলে ফেলি। আয় আল্লাহ বাপ মার সাথে বেয়াদবি করে আমি জমিনদারে গিলে ফেলি, আল্লাহ তুমি অনুমতি দাও না, আর কত আমি ধৈর্য ধর্ম, আর কত ধৈর্য ধর্ম। আল্লাহ পাক তখন কয়রে জমিন থাম থাম, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত অন্যায় হয়, কত অপরাধ হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, এরপর আমি কেন ধরি না জানুনি। কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি, আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়কুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়কুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়কুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়কুন বইলা বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে, এই কপালটার এত দাম, এত দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কোন ফায়কুন বইলা বানাইলে হয় না, আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি। যখন সুবহানাল্লাহ, রব্বুল আলামিন কয় যতদিন পর্যন্ত এই জমিনে ওই যুব সমাজ থাকবে, যারা যৌবনে বাপমার সেবা করবে, যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে, যৌবনে তারে মসজিদে দেখা যাবে, যৌবনে তারে ওয়াজ মাহফিলে পাওয়া যাবে, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যাবে, যৌবনে তার মুখে দাড়ি দেখা যাবে, যৌবনে তাকে ভালো কাজে পাওয়া যাবে, হারাম প্রেম ভালোবাসা অন্তরে জন্ম দিবে না, আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায় রাখবে, ওই যুবক যতদিন পর্যন্ত জমিনে থাকবে, আমি আল্লাহ আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায়, দুনিয়া আমি টিকায় রাখবো। একটু জোরে আওয়াজ দিয়ে কও সুবহানাল্লাহ। তাহলে যুবক তোমার উসিলায় আল্লাহ আসমান জমিন টিকায় রাখছে, এত দাম, এত দাম আল্লাহর কাছে তোমার, তুমি তোমারে নিজেরই বুঝো না, আমি আমারে নিজেরই বুঝি না আমার দাম কত। যে নিজের দাম বুঝে না সে হলো বেকুফ, সে বুদ্ধিমান না, বুদ্ধিমান তো যে নিজেরে নিজে চিনে। আল্লাহ কয় আগে নিজেরে বুঝো, নিজেরে বুঝো, নিজেরে আগে চিন। এজন্য আমার ভাইরা বলুন তো, বাপ মারে খুশি কইরা, আল্লাহকে খুশি করার নিয়ত কার কার আছে, একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলো আমিন। মা বাবার বন্ধু বান্ধব সমবয়সের মানুষ তাদের সাথে বেয়াদবি করব না, আল্লাহ আমাদের এই হাতকে তুমি কবুল করো। আয় আল্লাহ বাপমার রক্তের মানুষের খোঁজ খবর আমরা নিব, আল্লাহ নিজে বড় লোক হয়ে গেছি কিন্তু বাবার রক্তের মানুষ গরিব বিদায় অহংকার করব না, আল্লাহ তাদের পরিচয় মানুষের কাছে গোপন রাখব না। আল্লাহ আমি দিল বইরা বলবো আমার আম্মার রক্তের, দিল বইরা বলবো আমার আব্বার রক্তের মানুষ,
তাদের খোঁজখবর নিব নবী কয় সাথে সাথে তোমার খেদমত বাপ মার কবরে পাঠানো হয়। আল্লাহ আমাদের হাতকে তুমি কবুল করো, এই মজলিসকে কবুল করো, এখানে যে সকল মা বোনেরা আনছেন মা বোনদেরকে আল্লাহ কবুল করো। শেষ মাস একটা আমল কইলাই যারা মনে করতেছেন হুজুর আমার আব্বা আম্মা তো কবরে আমি মারে গিয়ে আজকে খুশি করব কেমনে, আজকে যাদের বাপ মা দুনিয়া আছে তারা তো আজকে রাত্রে যেয়ে খুশি করার সুযোগ আছে, কেমনে খুশি করব, মশারিটা আজকে মার মশারি বাবার মশারি আজকে আমি টানায় দিব, স্ত্রীর হাতেও না নিজের সন্তান দিও না, আমি মার সন্তান আমি মার মশারিটা আজকে টানায় দিব, বিছানাটা করে দিব, যদি দেখি মা মশারি টানায় ঘুমায় গেছে বাবা ঘুমায় গেছে, বাবার মাথাটার মধ্যে একটু হাতে তেল নিয়ে বাবার মাথার তালুর মধ্যে একটু তেল লাগাবো, এতটুকু যদি করি বাবা খুশি। নবী কয় যেই রাত্রে সন্তান বাপ মারে খুশি করে ঘুমায় এই রাত্রে যদি তার মরণ হয় তাহলে এতটুকু আমলের উসিলায় আল্লাহ মরণ হওয়ার সাথে সাথে তারে জান্নাত দান করবে। আর যদি কোনো সন্তান রাতের বেলা বাপ মারে কষ্ট দিয়া ঘুমায় মান আসবাহা মুতি আন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ, এটা হলো জান্নাতের খবর। ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি, যদি কষ্ট দিয়ে সন্তান রাতে ঘুমায় জানে সে ভালো করে আজকের কথায় মা কষ্ট পেয়েছে বাবা কষ্ট পেয়েছে, এরপরও রাতে মাপ চায় নাই বাবারে খুশি না করে ঘুমায় গেছে, সকাল হতেই তার জন্য জাহান্নামের দরজা খোলা, জাহান্নামের দরজা খোলা, তার নামাজ রোজা কিছুই তারে জান্নাতে নিতে পারবে না। যদি আল্লাহ না করুন এই রাত্রে তার মরণ হয় সে নিশ্চিত জাহান্নামী, নিশ্চিত জাহান্নামী। অতএব আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ, আজ রাত আমরা এমন এমন সন্তান যার মা বাবা দুইজনের কেউ আছে অথবা দুজন আছে আজকে রাত্রে যাই আমরা তাদের সাথে একটু বৈশা একটু খুশ গল্প কইরা একটু আনন্দ দিয়া একটু মজার কথা কইয়া অথবা একটু স্বাভাবিক কথা কইয়া দিলটা খুশি কইরা, কেউ আমরা এমন যেন না থাকি যে আমি খুশি না করে ঘুমাইয়া গেছি, প্রত্যেকে খুশি করে ঘুমাইবার নিয়ত, একটু কার কার আছে হাত উঠাইয়া দেখান। আর যাদের বাপ মা নাই তারা কি করব, আবু দাউদ শরীফের হাদিস মান যারা কবর আবাইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বারদান, জুম্মার দিন যদি সন্তান বাপ মার কবর জিয়ারত করে, কোন দিন জোরে বলেন, জুম্মার দিন যদি বাপ মার কবর জিয়ারত করে আল্লাহ নবী বলেন সে দুনিয়া থাকতে যদি কোনো কারণে মারে কষ্ট দিয়েও থাকে বাবারে কষ্ট দিয়া থাকে অথচ মাফ নিতে পারে নাই, তার উপায়টা কি হবে? এখন উপায়টা কি? নবী কয় জুম্মার দিন কবর জিয়ারতের উসিলায় আল্লাহ তারেও মাফ করবে তার আব্বা আম্মারও মাফ করে দেবে। এইটুকু আমল কারা কারা করতে রাজি আছি? জুম্মার দিন হয় জুম্মার দিন ফজরের নামাজের পর অথবা জুম্মার নামাজের পর অথবা আসরের নামাজের পর কোনো এক টাইমে আমরা কবরস্থানে এমন যেন না হয় যে আমি গেলাম না, প্রত্যেকেই আমরা জুম্মার দিন দাদা দাদি নানা নানি চাচা চাচি মা বাবা প্রত্যেকের কবরে জুম্মার দিন অবশ্যই যাব ইনশাআল্লাহ আল্লাহ, এতটুকু নিয়ত নিয়ে যদি যাই আজকে মাহফিলে আসা বসা আমাদের সার্থক, ঠিক কিনা? পরিশেষে আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন, আমার গাজী ভাইয়ের আব্বা আম্মাকে আল্লাহ মাফ করেন, প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করি, সকলে সকলের আব্বা আম্মার জন্য দোয়া করি, মুর্দে গানের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের গাজী ভাইয়ের খালাতো বোন কিছুক্ষণ আগে অসুস্থ স্ট্রোক করছেন, আল্লাহ তুমি তোমার বান্দিরে পূর্ণ আল্লাহ সাক্ষী দান করে আল্লাহ সুস্থতা দান করে সবাইকে আমিন, আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ শিফায়ে কামিলায় আজিলা নসিব করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা।